আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। এখানে উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আমরা এখন রয়েছি ইউনিক মডেল স্কুলের স্টল প্রাঙ্গণে, আপনাদের দেখাবো এই ইউনিক মডেল স্কুলের বিভিন্ন ডিসপ্লে বই নিয়ে এবং ছাত্রছাত্রীদের আগ্রহ কেন এবং কথা বলে জানার চেষ্টা করব বিভিন্ন বিষয়। এই ইউনিক মডেল স্কুলের বিভিন্ন শিক্ষকদের সাথে আলোচনা করে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। এই ইউনিক মডেল স্কুলের যে স্টল রয়েছে এখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু বইয়ের প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বই পড়ছে, বই পড়ার চেষ্টা করছে। অমর একুশে বই মেলা এই কেন প্রয়োজন, এই গুরুত্বটি আমাদেরকে এই স্কুলের বিভিন্ন শিক্ষক তুলে ধরার চেষ্টা করবেন, আমরা তাদের সাথে আলোচনা করব। ইউনিক মডেল স্কুল স্টলে ধরে ধরে সাজানো রয়েছে বিভিন্ন গল্পের বই, রম্য উপন্যাস, বিভিন্ন লেখকদের লেখা বিভিন্ন ধরনের বই আপনারা দেখতে পাচ্ছেন। লেখকদের বিভিন্ন ধরনের বই, প্রায় সব রকম বই কিন্তু এখানে সাজানো রয়েছে। অমর একুশে বই মেলায় ইউনিক মডেল স্কুলের স্টল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই তিন দিনব্যাপী বই মেলায়। প্রিয় দর্শক, আমরা এখন ইউনিক মডেল স্কুলের যে স্টলটি রয়েছে এখানে অবস্থান করছি। আমরা এখানে ইউনিক মডেল স্কুলের একজন পরিচালকের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই বই মেলা এই শিশু কিশোরদের জন্য কতটুকু প্রয়োজনীয়। ধন্যবাদ প্রত্যাশা নিউজকে। আসলে অমর একুশে বইমেলা 2023 আমরা স্টল নিয়েছি, একটাই উদ্দেশ্য আমাদের যে শিশুদের, ছাত্রদের প্রকৃত শিক্ষা যেন বই পড়ার মাধ্যমে অর্জন করতে পারে। বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে ছাত্ররা, বিশেষ করে শিশুরা মোবাইলের প্রতি খুব অ্যাডিক্টেড। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বই পড়ার মাধ্যমে যেন এই মোবাইলের আসক্ত থেকে বিরত থাকে এবং প্রকৃত শিক্ষা যেন অর্জন করতে পারে। আর বইয়ে আমাদের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে, আমরা চেষ্টা করেছি যে শিশুদের, ছাত্রছাত্রীদের এবং বৃদ্ধদের যেন প্রকৃত শিক্ষা বা শিক্ষার মাধ্যমে, বই পড়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, এই উদ্দেশ্যে আমাদের আসলে এই বই মেলায় অংশগ্রহণ করা। ধন্যবাদ। তো আসলে আমরা যারা দেশে বাইরে থাকি বা দেশে বাইরে যারা থাকে আর কি, তারা এটা ফিল করতে পারে যে বাংলা ভাষার গুরুত্বটা কতটুকু। বাংলা ভাষার জন্য সালাম বরকত, রফিক, জব্বর, শফির সহ যারা প্রাণ দিয়েছে তারা কেন প্রাণ দিয়েছে, আজকে যদি আমাদের মুখের থেকে বলে দেওয়া হয় বা আমাদের মুখের ভাষাটা কেড়ে নেওয়া হয়, কিংবা আজকে যদি রাষ্ট্র ঘোষণা করে যে আজকে থেকে আমরা কেউ বাংলায় কথা বলতে পারবো না, তাহলে আমরা এটা অনুভব করতে পারবো যে বাংলা ভাষার গুরুত্বটা আসলে কতটুকু। তো বাংলা ভাষার গুরুত্বটা নতুন প্রজন্ম যাতে 52-র যে চেতনা বা 48-এর যে চেতনা, ভাষার একটা ভাষায় কথা বলার জন্য, মাতৃভাষায় কথা বলার জন্য রাষ্ট্রের অনুমোদন দরকার, তো এই যে চেতনা, এই যে স্পিরিট, এই স্পিরিটটা যাতে নতুন প্রজন্ম অনুভব করতে পারে, এই জন্যই মূলত আমাদের এই আয়োজন। আশা করি এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম অনুভব করবে যে মায়ের ভাষার গুরুত্ব কতটুকু, এবং মায়ের ভাষায় যদি আজকে আমরা কথা বলতে না পারি তাহলে আমাদের কষ্টটা কোন জায়গায়। এবং সেই সাথে আরও একটা মেসেজ হচ্ছে যে বর্তমান প্রজন্ম কিন্তু হচ্ছে নানা রকম অপসংস্কৃতির মধ্যে ডুবে গেছে। এখন আমরা যদি নানান ধরনের হচ্ছে মজার মজার এবং ইনফরমেটিভ, তথ্যবহুল অনেক বই যদি আমরা নিয়ে এসে বাচ্চাদের হাতে তুলে দিতে পারি, তাহলে বাচ্চারা কি করবে ওই সময়টা, কোনো একটা হচ্ছে মোবাইল গেম কিংবা হচ্ছে কোনো টিভি প্রোগ্রাম বা সিরিয়ালের পিছনে আসক্ত না হয়ে তারা বইমুখী হবে। বইমুখী হলে তারা জ্ঞান অর্জন করতে পারবে। কালচারালি বা সাংস্কৃতিকভাবে আমরা হচ্ছে হুমকির সম্মুখীন হচ্ছি, আমরা বিভিন্ন অপসংস্কৃতি বা নোংরা সংস্কৃতিগুলোকে খুব দ্রুত হচ্ছে লুফে নিচ্ছি, যার ফলে আমাদের বাঙালি সংস্কৃতিগুলোও কিন্তু হচ্ছে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের নতুন প্রজন্মের জন্য বড় একটা থ্রেট। এই বইমেলা এই সকল বিষয়গুলোকে নতুন প্রজন্মের কাছে খুব চমৎকারভাবে তুলে ধরতে পারবে এই, এবং ইউনিক মডেল স্কুল বাচ্চাদেরকে সেই শিক্ষাটা দিবে এবং সেই চেতনায় উদ্বুদ্ধ করে যাবে সারা জীবন, এবং আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতেও হচ্ছে এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য ইউনিক মডেল স্কুল বইমেলার আয়োজন করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। প্রত্যাশা নিউজকে ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষকদের এবং ধন্যবাদ ইউনিক মডেল স্কুলকে যারা অংশগ্রহণের মাধ্যমে এই শাহজাদপুরের
অমর একুশে বইমেলা সার্থক করে চলেছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই বইমেলাতে আসুন। ইউনিক মডেল স্কুলের যে স্টল রয়েছে সেখানে আসুন, আপনারা দেখতে পারবেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় লেখকদের লেখা বই এখানে রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।